প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফরাজ হোসাইন, কনস্ট্রাকশন বিড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাই কেমন আছেন? তো আশা করি অনেক ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা এলাকায় সবসময় কামনা করি। দেশ ও বিদেশ থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে আসলে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আসলে আজকের ভিডিওর ক্যাপশনটা আমি আপনারা অবশ্যই ভালো করে দেখে নিয়েছেন, ক্যাপশনটা ছিল আসলে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব অবশ্যই আপনার সাথে কিছু কথা বলবো, অবশ্যই আপনারা ভিডিও শেষে ইঞ্জিনিয়ার সাহেবের কিছু পরামর্শ অবশ্যই 100% নিয়ে যাবেন। ইঞ্জিনিয়ার সাহেব কী বলে কথাগুলো যদি ফলো করেন ইনশাল্লাহ আপনার বিল্ডিং করতে খরচও কম যাবে এবং আপনার বিল্ডিংটা সুন্দরভাবে আপনারা সাজিয়ে উঠতে পারবেন। তো আজকের ভিডিও টপিকটা হলো কীভাবে 13 লক্ষ টাকায় অনেক সুন্দর করে 4টি বেডরুম, 2টি টয়লেট, 1টি কিচেন, 1টি ডাইনিং ক্যাম্প ড্রয়িং দিয়ে অনেক সুন্দর একটি বিল্ডিংয়ে ডিজাইন করবেন, এর বিস্তারিত বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন, যদি আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে আসলে অনেক কিছু বুঝতে পারবেন এখান থেকে বা অনেক কিছু শিখতেও পারবেন। তো এখানে দেখতেছেন যে ব্যালকনিগুলো, এগুলো 3 চালা ব্যালকনি, সম্পূর্ণ ব্যালকনি, 2টা ব্যালকনি আছে, এখানে 3টা ব্যালকনি ব্যবহার করা হয়েছে, 3টা ব্যালকনি আসলে 3 চালা ব্যালকনি করা হয়েছে। তো আপনারা ভালো করে দেখে নেবেন, দেখে বুঝে নেবেন, আর যদি আপনার কোনো কিছু বুঝতে কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আমি বিল্ডিংয়ের 22 সেটটা দেখাচ্ছি, আর এখানে যে ব্যালকনিগুলো দেওয়া হয়েছে ব্যালকনিগুলো 3 চালা কত সুন্দরভাবে মিলছে, তো ব্যালকনিগুলো ভালো করে দেখে নেবেন। তো চলুন আগে এক নজরে ড্রয়িংটা দেখে আসি, ড্রয়িংটা দেখে আসার পরে ইনশাল্লাহ বিস্তারিত কথা বলবো যে এই বিল্ডিংয়ে কীভাবে কী করা হয়েছে। তো এখানে দেখতেছেন বিল্ডিংটি দৈর্ঘ্য দেওয়া আছে 36 ফিট 8 ইঞ্চি, প্রস্থ দেওয়া আছে 38 ফিট 8 ইঞ্চি। তো প্রথমে ঢুকতে আসলে ফোস্টের ডিজাইনটা পড়বে, প্রথমে ঢুকতে পড়বে ফোস্টের ডিজাইন, এরপরে পড়বে আপনার সিঁড়ি রুমটি। সিঁড়ি রুমটি মাপ দেওয়া আছে 13 ফিট বাই 7 ফিট, 13 ফিট বাই 7 ফিট দেওয়া আছে, আপনার মাপগুলো ভালো করে সম্পূর্ণ দেখে নেবেন। আর এখানে দেওয়া আছে একটি ডাইনিং ক্যাম্প ড্রয়িং, ডাইনিং ক্যাম্প ড্রয়িংটি অবশ্যই ভালো করে আপনার দেখে নেবেন। আর এখানে দেওয়া আছে টোটালি 2টা টয়লেট, 1টি অ্যাটাচ টয়লেট এবং 1টি কমন টয়লেট, যে টয়লেটটি সবাই ব্যবহার করবে, টয়লেটের মাপগুলো আপনার ভালো করে দেখে নেবেন। আর এখানে টোটালি 4টা বেডরুম দেওয়া আছে, পিছনে যে বেডরুমগুলো দেওয়া আছে এগুলো দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট, আর সামনে যে বেডরুমগুলো দেওয়া আছে এগুলো দেওয়া আছে 13 ফিট বাই 15 ফিট। আর এখানে এ পাশে একটি কেচিং দেওয়া আছে, কেচিংয়ের মাপটি দেওয়া আছে 8 ফিট বাই 9 ফিট। আর এখানে সামনে 2টা ব্যালকনি দেওয়া আছে, ব্যালকনি মাপগুলো দেওয়া আছে 4 ফিট বাই 11 ফিট 7 ইঞ্চি। তো আপনারা আশা করি সম্পূর্ণ ড্রয়িংটা বুঝতে পারছেন আমি কীভাবে কী বলছি। আর আমি আবারও বলছি অবশ্যই আপনারা ইঞ্জিনিয়ার সাহেবের কথাটা বুঝে যাবেন, এরপরে আপনারা হয়তো ইনশাল্লাহ বুঝতে চাইলে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর এখানে টোটালি চাইলে আপনাদের 13 লক্ষ টাকার মধ্যে এভাবে সুন্দর করে আপনি 2 তলা ফাউন্ডেশন দিয়ে অনেক সুন্দর একটি বিল্ডিংয়ের ডিজাইন করতে পারেন। যদি অবশ্যই আপনার ভালো লাগে যে বিল্ডিংয়ের ডিজাইনটা আমি আপনাকে দেখাচ্ছি, যদি এই বিল্ডিংয়ের ডিজাইনটা আপনার ভালো লাগে চাইলে আপনি এই বিল্ডিংটি সেমভাবে এরকম করে নিতে পারেন। তো চলুন আমি আগে ভিতরে যাই, ভিতরে যাওয়ার আগে আসলে যারা এখনও বিডি কনস্ট্রাকশন চ্যানেল নতুন তারা প্লিজ বিডি কনস্ট্রাকশন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, পরবর্তী এরকম নিত্য নতুন বিল্ডিংয়ের ডিজাইন পেতে। এখানে আসলে টোটালি 16টা কলম ব্যবহার করা হয়েছে, চাইলে আসলে 12টা ব্যবহার করতে পারত, তো 12টা ব্যবহার করলে আসলে ফিলারের দূরত্বটা অনেক বেশি হয়ে যায়, কারণ আসলে 16টা ফিলার ব্যবহার করা হয়েছে। তো আপনারা দেখতেছেন আমি প্রথমে সিঁড়ি দিয়ে ঢুকতে পাশে একটি বেডরুম পড়বে, আর এখানে সিঁড়িটা আমি আপনাকে দেখাচ্ছি, অবশ্যই সিঁড়িটা ভালো করে দেখে নেবে। সিঁড়ির উপরের পাশে আসলে ফোস্টের ডিজাইনটা করা হয়েছে, সিঁড়ির উপরের পাশে আমাদের ফোস্টের ডিজাইনটা করা হয়েছে। আর এ পাশে দেওয়া হয়েছে কিচিং রুমটি, কিচিং রুমটা আপনার ভালো করে দেখে নেবেন, এ পাশে কিচিং রুমটি রাখা আছে, কিচিং রুমটি মাপ দেওয়া আছে 8 ফিট বাই 9 ফিট, আপনার মাপগুলো সম্পূর্ণ ভালোভাবে দেখে নেবেন। আর আমি সকল সময় আপনাকে যে বিষয়টা বলি, ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনি ড্রয়িংটা করুন এবং ভালো একজন দক্ষ কন্ট্রাক্টার দিয়ে আপনার কাজটা করাবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি 100% আপনার কাজটি ভালো হবে এবং কাজটি সৌন্দর্য হবে। আর যদি কোনো অদক্ষ মিস্ত্রি দিয়ে বা অদক্ষ কোনো ইঞ্জিনিয়ার দিয়ে আপনি ড্রয়িংটা করেন তাহলে 100% আপনার কাজটি খারাপ হবে, কিছুই করা থাকবে না, কারণ আসলে আগে ক্যালকুলেশন করা লাগে আমার যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটি কোন কীভাবে করলে আমার এই বিল্ডিংয়ের সৌন্দর্যটা বাড়বে বা কীভাবে করলে আমার এই বিল্ডিংয়ের সৌন্দর্যটা আসলে অনেক বৃদ্ধি পাবে, এই জিনিসটাকে চিন্তাধারা করতে হবে। আর এখানে দেখতেছেন 3 চালা ব্যালকনিটা আপনার ভালো করে দেখে নেবেন, 3 চালা ব্যালকনিটা আসলে অনেক সৌন্দর্য করা হয়েছে। তো 3 চালা ব্যালকনিটা আপনারা আশা করি দেখতে পারছেন কীভাবে করা হয়েছে 3 চালা ব্যালকনিগুলো। আসলে 3 চালা ব্যালকনিগুলো করতে গেলে হয়তো অনেকে সমস্যায় পড়ে যায়, আমি রডটা কোথা থেকে রাখবো বাকি আসে বিষয়, রডটা আসলে আপনি উপর থেকে রাখলে আপনার এনাফ, আপনার ছাদ থেকে আসলে 3 চালা ব্যালকনির রডটা আপনারা রাখতে পারেন। ছাদ থেকে যদি আপনি 3 চালা ব্যালকনির রডটা রাখেন তাহলে বিম থেকে 3 ইঞ্চি গ্যাপ রেখে এরপর আপনি 3 চালা ব্যালকনির রডগুলো রাখতে হবে। তো আপনার এই জিনিসগুলো ভালো করে দেখে নেবেন। আর এই বিল্ডিংটি মূলত 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট হবে, 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট হবে। আর মাঝখানে যে কলমগুলো দেওয়া আছে সেগুলো দেওয়া আছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, আর কর্নারে যে কলমগুলো দেওয়া আছে সেগুলো দেওয়া আছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। আর এখানে এপাশে 2টি টয়লেট হবে, আপনার টয়লেটের মাপগুলো ভালো করে দেখে দেবেন। এখানে আমি ড্রয়িংয়ে দেখাচ্ছি আপনাকে এপাশে 2টি টয়লেট হবে, অনেক সৌন্দর্য করে আসলে বিল্ডিংয়ের ডিজাইনটা করা হয়েছে। চাইলে এভাবে আপনার বিল্ডিংয়ের ডিজাইনটা আপনি মাত্র 13 লক্ষ টাকা খরচ করে আপনি আপনার বিল্ডিং ডিজাইনটি সেভাবে আপনি করে নিতে পারেন। তাহলে স্বপ্ন আপনাদের বাস্তবায়ন করতে আমাদের, কারণ আমরা আপনার স্বপ্নটা বাস্তবায়ন করতে থাকে আপনার, তাহলে আপনি আসলে একদম ভালো দক্ষ কন্ট্রাক্টর সৌন্দর্য করে বা কাজ কোনো ইঞ্জিনিয়ার আপনাকে বুঝিয়ে বলতে পারতেছে না, আপনি 12-13 লক্ষ বা ভিডিওগুলো দেখে আসতে পারেন।
একতলা হলো কোনো সমস্যা না, যদি কুমিল্লা জেলার বাইরে হয় কম করে দুইতলা কমপ্লিট হতে হবে। কারণ আমরা বাইরে জেলায় গিয়ে কাজ করলে আসলে আমাদের দুইতলা কমপ্লিট যদি না হয় তাহলে আমাদের কষ্ট ফোসাবে না। আর আমাদের এই কাজটি চলতেছে কুমিল্লা জেলার ময়নারগঞ্জ থানাতে। আর আপনারা এই জিনিসগুলো ভালো করে দেখে নেবেন। আমি একটা জিনিস আজকে ভালো করে আপনাকে দেখাচ্ছি। অবশ্যই আপনার দরজা জানালা করার সময় যে দরজাগুলো করেন, এই দরজাগুলো করার সময় 100% আপনারা একটা করে ফিলারের সাথে আসলে 10 ইঞ্চি একটা করে ইট গাঁথনি যদি করেন তাহলে আসলে আপনার বিল্ডিংয়ের ফিলারগুলো ভাঙা পড়বে না বা ফিলারগুলো ভাঙতে হবে না যদি আপনি এই জিনিসগুলো ফলো করে করেন। তা আমি আপনাকে দেখাচ্ছি এই জিনিসটা, আপনার ভালো করে দেখে নেবেন। এখানে যে ফিলারের সাথে 10 ইঞ্চি একটা করে গাঁথনি দেওয়া আছে ইটের, তো এই জিনিসটা আসলে এই কারণে দেওয়া, কারণ অনেকে দরজা করতে গিয়ে আপনারা আসলে অনেক সমস্যা করে ফেলেন। কারণ ফিলারগুলো এমনভাবে ভাঙেন যা বলার বাইরে, মানে এমনভাবে ভাঙাচুরা করেন যা কল্পনা বিন্তু। এই কারণে আসলে এই পলিসিটা আমরা বের করেছি, আপনারা ভালো করে দেখে নেবেন। ফিলারের সাথে আমরা 10 ইঞ্চি করে একটা গাঁথনি দিয়েছি যেহেতু করে আপনারা ফিলারটা ভাঙা না লাগে, আমরা ইটের গাঁথনিটা ভাঙলে যেহেতু করে আমরা দরজাটা লাগাতে পারি এই কারণে আসলে এটা দেওয়া হয়েছে। তো আশা করি আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন। আর যদি আপনারা কোনো কিছু বুঝতে বিন্দু পড়েন কষ্ট অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই ভিডিওটা যদি আপনার বিন্দু পরিমাণ ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আর পাশে থাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন পরবর্তী এরকম নিত্য নতুন বিল্ডিংয়ের ডিজাইন পেতে। আর এই বিল্ডিংটাতে আসলে ড্রয়িংয়ে দুইটা ব্যালকনি দেওয়া আছে, তো আমরা এই পাশে একটি ব্যালকনি বাড়ানো হয়েছে। এই পাশে যে ব্যালকনিটা দেওয়া আছে আপনার ভালো করে দেখে নেবেন। আর ব্যালকনি মাপগুলো দেওয়া আছে 3.5 ফিট ভিতরে 3.5 ফিট ক্লিয়ার আছে। আসলে অনেক সৌন্দর্য করে এই ব্যালকনিগুলো করা হয়েছে, চাইলে আপনি সিধা সাদা ব্যালকনিগুলো সেমভাবে করে আপনি করে নিতে পারেন। তো আশা করি আপনার সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন। আর আমি যে ইঞ্জিনিয়ার সাহেবের কথা বলছি অবশ্যই আপনারা ইঞ্জিনিয়ারের কথাগুলো শুনে যাবেন, ইঞ্জিনিয়ার কী বলতেছে বা কী আসবে বিষয়ে সম্পূর্ণ কিছু আপনারা শুনে যাবেন এবং বুঝে যাবেন। কারণ যদি আপনারা ইঞ্জিনিয়ারের কথা বুঝতে কষ্ট তাও আমাদের কমেন্ট করুন, ইনশাল্লাহ আমি আপনাকে বুঝে দেওয়ার চেষ্টা করবো। তো আপনার ভালো করে দেখে নেবেন। আর এখানে আসলে যে এন্ট্রিটা দেওয়া আছে আসলে অনেক সৌন্দর্য করে দেওয়া আছে। আর সামনে ফোস্টের ডিজাইনটা দেওয়া তো আরও অনেক সৌন্দর্য বৃদ্ধি পাবে, কারণ এই কাজটা কমপ্লিট হলে আপনারা বুঝতে পারুন আসলে কাজটা কত সৌন্দর্য হবে। কারণ সামনের ডিজাইনটা আসলে আসলে অনেক সৌন্দর্য করা হবে, কারণ সামনে যেহেতু করে ফোস্টের ডিজাইন এখানে 2-3 চালা একটা উপরে 3 চালা একটা অনেক সুন্দর করে ফোস্টের ডিজাইন হবে। তো চলুন আমরা ইঞ্জিনিয়ার কথাটা শুনে আসি। ওকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফরাজ হোসাইন কনস্ট্রাকশন বিড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত এবং অভিনন্দন। আমরা এখন আসছি কুমিল্লা জেলার লাকসাম থানাতে। এটি খুবই চমৎকার একটি বিল্ডিং ডিজাইন। আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই আমাকে চিনেন। আমি হচ্ছি ইঞ্জিনিয়ার ফরাজ হোসাইন কনস্ট্রাকশন বিডির মাঝে মধ্যে আমার ড্রয়িং আপলোড দিয়ে থাকে বা আমার ডিজাইন করা থাকে। এটাও আমাদের একটা ডিজাইন। আপনারা যদি নিত্য নতুন ভিডিও পেতে চান এবং আধুনিক মডেলের বাড়ি করতে চান এবং ভবিষ্যতে বাড়ি করতে চান আপনারা সব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। এবং নিয়মিত আমাদের ভিডিও দেখলে আশা করি আপনি স্বপ্নের বাড়ি আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। আর মনে রাখবেন স্বপ্ন আপনার, বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। আমরা বাংলাদেশের সকল প্রান্তেই সকল জেলাতেই আমরা বিল্ডিংয়ে শুধুমাত্র বিল্ডিংয়ের ড্রয়িং এবং ডিজাইন করে থাকি। আপনি চাইলে স্বপ্নের বাড়িটি আমাদের কাছ থেকেও ডিজাইন করে নিতে পারেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সুন্দরভাবে বাড়ি ডিজাইন করে দিতে পারবো। আর আপনি যদি বাড়ি করার ভবিষ্যতের পরিকল্পনা থাকে অবশ্যই কনস্ট্রাকশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সবসময় সাহায্য করার জন্য চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।